আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভাবস্থায় সহবাস নিরাপদ হিসেবে বিবেচিত হতে পারে যদি আপনি একজন সুস্থ ও শারীরিক জটিলতাবিহীন গর্ভবতী নারী হয়ে থাকেন। এ সময় সহবাস খারাপ বা বিপজ্জনক কিছু নয়, তবে বিশেষ কিছু কারণ রয়েছে যখন ডাক্তাররা আপনাকে সহবাস করতে নিষেধ করে থাকেন। আজ আমরা জানাব তেমনই সাতটি কারণ সম্পর্কে যার জন্য আপনাকে সহবাসে বিরত থাকতে হতে পারে। এক, যৌনবাহিত রোগ। যদি আপনার সঙ্গীর যৌনবাহিত রোগ যেমন ক্ল্যামিডিয়া, সিলিফিস ইত্যাদি থাকে, তাহলে আপনি সহবাস করতে পারবেন না। এ সকল রোগের জীবাণু শারীরিক মিলনের মাধ্যমে আপনার দেহে ছড়িয়ে পড়তে পারে এবং গর্ভের বাচ্চাকেও আক্রান্ত করতে পারে। দুই, রক্তপাত। গর্ভাবস্থায় যে কোনো রক্তপাত হলে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। এ সময় রক্তপাতের বহুবিধ কারণ থাকতে পারে। সঠিক কারণটি জানার জন্য ডাক্তারি চেক আপ প্রয়োজন। মূলত জনিতে ইনফেকশন, গর্ভপাত, অ্যাক্টোপিক প্রেগনেন্সি অথবা প্লাসেন্টাজনিত যে কোনো একটি সমস্যার জন্য রক্তপাত হতে পারে। তাই এরকম কোনোটা আপনার সাথে হলে সহবাস করা উচিত নয়। তিন, সার্ভিক্সের অপূর্ণতা। জরায়ুর নিচের অংশকে সার্ভিক্স বলে। এটি মূলত শক্তভাবে বন্ধ থাকে। প্রসবের সময় ঘনিয়ে আসলে এটি নরম হতে শুরু করে এবং আস্তে আস্তে জরায়ুর মুখকে খুলে দেয়। যদি কোনো কারণে সার্ভিক্স সময়ের আগে খুলে যায়, এক্ষেত্রে অপরিপক্ক শিশু হতে পারে বা শিশুটি মারাও যেতে পারে। আপনার সার্ভিক্সে যদি অপূর্ণতা থাকে, তাহলে আপনি সহবাস করতে পারবেন না। চার, অপরিপক্ক শিশু জন্মের ইতিহাস। অধিকাংশ ক্ষেত্রে ডাক্তাররা বলতে পারেন না কেন অকালে সন্তান প্রসব হয়ে থাকে। যদি অতীতে আপনার এরকম ঘটনা ঘটে, তাহলে সহবাস থেকে বিরত থাকতে বলেন ডাক্তাররা। এছাড়া যমজ সন্তান, জরায়ুতে অস্বাভাবিকতা, অল্প বয়সে গর্ভধারণ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি কারণেও আপনার সহবাসে নিষেধাজ্ঞা আসতে পারে। পাঁচ, প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা বা বাংলায় গর্ভফুল, এটির মাধ্যমেই পুরো গর্ভকালীন সময়ে বাচ্চা সকল প্রকার পুষ্টি পেয়ে থাকে। শুরুর দিকে প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে অবস্থান করে, কিন্তু সময়ের সাথে সাথে এটি উপরে চলে যায়। যদি কোনো কারণে এটি নিচে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে বলা হয়। এতে করে সার্ভিক্সের অংশ ঢেকে থাকে এবং গর্ভবতীর রক্তপাত হয়। তাই এ ধরনের সমস্যায় সহবাস একদমই নিষিদ্ধ। ছয়, সার্ভিক্সের ডায়ালেশন। জরায়ুর ক্রমান্বয়ে সংকোচন প্রসারণে শরীর সন্তান প্রসবের জন্য প্রস্তুত হয়। সন্তান প্রসবের জন্য সার্ভিক্সের মুখ খুলে যাওয়াকে ডায়ালেশন বলে। এই ডায়ালেশন কখনো সপ্তাহব্যাপী সময় নিয়ে আস্তে আস্তে হতে পারে, আবার সংক্ষিপ্ত সময় ব্যবধানেও হতে পারে। ডায়ালেশন চলা সময়ে যোনিতে কোনো কিছু প্রবেশ করানো উচিত নয়, তাই এই সময়ে আপনি সহবাস করতে পারবেন না। সাত, পানি ভাঙা। একটি কুশঝিল্লি থাকে যা অ্যামনিউটিক ফ্লুইডের চারপাশে দেওয়ালের মতো কাজ করে। কোনো কারণে এই ঝিল্লিটি ফেটে যেতে পারে বা এখানে ফুটো হয়ে পানি লিক করতে পারে। মূলত পানি ভাঙাই সন্তান প্রসবের লক্ষণ, কিন্তু ঝিল্লিটি সময়ের আগেই ফেটে গিয়ে পানি লিক করা শুরু করলে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। এক্ষেত্রে আপনি সহবাস করলে গর্ভে বাচ্চা ইনফেকশনের শিকার হতে পারে। মোটামুটি এই কারণগুলোর জন্য ডাক্তাররা সহবাস নিষেধ করে থাকে। একটি সুস্থ সুন্দর সন্তানের জন্য আপনাদের অনেক সময় এইটুকু ত্যাগ করতেই হতে পারে, বিশেষ করে পুরুষদেরকে। দুপক্ষের ভালোবাসা ও শ্রদ্ধাই এ সময়ে আপনাদের আরও ভালো রাখতে পারে। আশা করি ভালো থাকবেন।